যারা দুনিয়াতে বেশি বেশি কি করবে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুকুরের চেহারা নাই কুকুরের চেহারার আকৃতি দিয়া তাদেরকে উঠাইবে বলেন নাউজুবিল্লাহ এটা দুররাতুন নাসিহিনের ভিতরে আনেন এই হাদিসটা দুররাতুন নাসিহিনের ভিতরে যারা দুনিয়াতে বেশি বেশি চগলখুরি করে গীবত করে মানুষের বেড়ায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কুকুরের আকৃতি দিয়া তাদেরকে উঠাইবেন সাবধান সয়েস্তারে গীবত করা জায়েজ কোয় স্থানে এক নাম্বার ভাই যদি কারো প্রতি জুলুম করা হয় জালেম বাসক জালের মেম্বার হোক জালেম চেয়ারম্যান হোক জালেম মাতবর হোক যদি সে কারো প্রতি জুলুম করে যার প্রতি জুলুম করেছে এই ব্যক্তি যদি মানুষের কাছে বলে আমার প্রতি বাসা জুলুম করেছে আমার প্রতি মেম্বার জুলুম করেছে আমার প্রতি চেয়ারম্যান জুলুম করেছে আমার প্রতি ওই গ্রামের মাধ্যম জুলুম করেছে সে তার জালেমিয়ার থেকে বাঁচার জন্য যদি মানুষকে বলে

এলাকার ভিতরে যদি কোথাও নারীবাজি চলে নারীদের কে যদি এলাকা গন্ধ করার জন্য নারীবাজি করা হয় নারীদের মানুষের এলাকার ভিতরে যুবক নষ্ট করে দেওয়া হয় তাহলে এলাকার লোকজন মিলে যদি এর পরে গ্রহণ করে এই ব্যক্তির আলোচনা নিয়ে যদি এলাকে মুক্ত করার জন্য তাহলে এটাও কি হবে না কিবত হবে না কয় নম্বর গেল নম্বর যেখানে কি যে স্থানে কি বোধ করলে কি বোধ হয় না তিন নম্বরে ভাই কোথাও কোনো বেদাত চালু হয়ে গেছে কোথাও কোনো বেদাত চালু হয়েছে বেদাত চিনে নিয়ে কোথাও মাজার বোঝা শুরু হয়ে গেছে কোথাও কাউরে পীর মাইন্না সেজদা দেওয়া শুরু হয়ে গেছে হয়নি কোথাও কবরের মধ্যে সেজদা দেওয়া হইতেছে মানুষকে দেওয়া হয়নি কত চলে নবীর হাদিস আল্লাহর নবীর হাদিসে তো বলেন হে যদি আল্লাহর পরে আল্লাহ যদি কাউকে সিজদা দেওয়ার জন্য আদেশ করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীদেরকে বলতেন ওই স্ত্রীরা তোরা তোদের স্বামীদেরকে সিজদা কর তাহলে আল্লাহর ব্যতীত কাউকে সিজদা করা যাবে যদি কেউ সেদ্ধা করে ইমান শেষ ইমান এই জন্য সাবধান এই কপালের অনেক বড় দাম তিন নম্বর যদি কোথাও কি কোথাও যদি বেদার চালু হয় এই বেদার থেকে এলাকার মানুষদেরকে সতর্ক করার জন্য এলাকার মানুষদেরকে কি থেকে সতর্ক করার জন্য মানুষদেরকে কি করতে পারবে এই ব্যক্তি সম্পর্কে মানুষদেরকে সতর্ক করতে পারবে এই সতর্ক করবে এর জন্য ওই ব্যক্তির ফতুয়া চাওয়া কি চাওয়া ফতুয়া চাওয়ার ক্ষেত্রে মসজিদ বিবাহের কাছে গেছেন একটা ফতুয়া চাইতে গেছেন কিন্তু ইমাম সাহকে যদি খুলে না বলেন ইমাম সাহ আপনার কথাটা ভালো করে বুঝবে না এই জন্য ইমাম সাহকে বিস্তারিত যদি বলার প্রয়োজন জন্য হয় তাহলে এই বলার ক্ষেত্রে যদি কোনো দোষ এসে যায় এই বলার দ্বারা কি হবে না কোনো কি কিবত হবে না কথা কি বুঝলেন কিন্তু ফতুয়া জানার ক্ষেত্রে আপনার বিভিন্ন বিষয় উল্লেখ করতে হয় অনেক সময় ভালোমন্দ অনেক বিষয় কি করতে হয় উল্লেখ করতে হয় জন্য যদি এখানে উল্লেখ করার ক্ষেত্র যদি কারোই আসে পড়ে তাহলে এটা কি হবে গীবত হবে যেমন আল্লাহর নবীর কাছে আবু সুফিয়ানের স্ত্রী আসেন আল্লাহর নবীর কাছে আয়েশা বলো গো پیغمبر আমি আজেবুল সু আবু Зуবাইরের স্ত্রী আবু সুফিয়ান আমাকে যে পরিমাণ খাবার দেয় যে পরিমাণ অর্থ দেয় এই খাবারের দ্বারা এই অর্থের দ্বারা এই টাকার দ্বারা আমার জরুরত পূরণ হয় না আমি আবু সুফিনিয়ার সম্পদ থেকে আমি তার কাছে না বলে আমার প্রয়োজন মুহাফেক আমি সম্পদ নিতে পারবো কি না তাহলে এখানে স্বামীর নাম বলছে না কারণ এখানে তার পরা কি দরকার না বললে উনি কিভাবে নিবে এই জন্য এই এটা বুঝে যায় ফতুয়া জিজ্ঞেস করলে ফতুয়া দেওয়ার ক্ষেত্রে মুক্তি সাহেব যদি আপনার বিষয়গুলো বিস্তারিত জানার প্রয়োজন হয় এই ক্ষেত্রে বিস্তারিত বলার দ্বারা বিভিন্ন বিষয় যদি বলা হয় এখানে এটা কি বলে কি হবে না গণ্য হবে না কয়টা হলো পাঁচ নম্বর এইবার শুনে মুসলমানদের কল্যাণার্থে যদি কেউ কোনো কথা বলে এইটা গীবত হবে না মুসলমানদের কল্যাণার্থে মুসলমানের কল্যাণার্থে যদি কোনো কথা কয় এটা কি হবে না গীবত গীবত হবে উদাহরণ স্বরূপ শুনে নেন এলাকার ভিতরে আপনার একজন ভাই নতুন আসছে এলাকায় একজন নতুন আসার পরে আপনাদের এলাকার আরেকজন যায় ওই নতুন ব্যক্তির কাছে যায় টাকা ধার চাইতেছে ভাই টাকা দেন ভাই আমাকে এক হাজার টাকা এক হাজার টাকা দেন আমাকে আপনাকে দুই দিন পরে পাঁচ দিন পরে দেয়া দিব এমন যদি নতুন ব্যক্তি যদি যান না তো তার লেনদেনের অবস্থা কিরকম এখন যদি এলাকার আরেকজনকে জিজ্ঞেস করে ভাই ওই ব্যক্তি আমার কাছে এক হাজার টাকা দেয় তার লেনদেনটা কিরকম এক্ষেত্রে আপনি ওই ব্যক্তির কল্যাণার্থে আপনি সস্থ কথা বলতে পারবেন কি কথা যদি সে লেনদেন খারাপ হয় বলতে পারবেন রে ভাই এই ব্যক্তির লেনদেন ভালো না আপনি তাকে টাকা দিয়েন না এই ব্যক্তির লেনদেন ভালো না এটা কি আছে জায়েশ এটা কি হবে না গিবস হবে অথবা আপনাদের এলাকায় একজন মেয়ে দেখতে আসছে এখন আপনি পাঁশের বাড়ি এখন তো মানুষ উল্টো বলে দোষ না থাকলে আর তিন ডাবল বাড়ায় হয় মাউস গিল না দোষ না থাকলে মানুষ কি ফলে তিন ডাবল বাড়ায় হবে মেয়ের দেখ চোখ বাকা কা মেঘ নাক বা খা মেয়ে খারাপ মুখ ছেলে ফেলে কথা বলে অথচ মেয়ে ভালো কোন দোষ কিন্তু যদি ভাই বাস্তবে যদি মেয়ের দোষ থাকে আপনাকে যদি জিজ্ঞেস করে রে ভাই আপনার বাড়ির পাশে মেয়ের বাড়িটা আমি তো বিবাহ করার জন্য আসছি আমি দেখছি মেয়েটার ব্যাপারে একটু আমাকে বলেন যদি বাস্তবে খারাপ হয় তাহলে যতটুকু সত্য ততটুকু বলার দ্বারা কি হবে না কিবত হবে না কটা কেন এবার আসেন ছয় নম্বর ছয় নম্বরে উদাহরণ শুরু করেন মানুষের ওয়াকুব নিয়ে ডাকা মানুষের বিভিন্ন নাম থাকে আপনাদের এলাকায় পাঁচ জনের নাম আব্দুর রহমান কয় জনের নাম এর ভিতরে একজনের পা হলো কি সমস্যা পায় আরেকজনের নাক বেকা আরেকজনের কানে শুনে না এবার আপনার কাছে এক ব্যক্তি আইতা বলতেছে আব্দুর রহমানের কাছে গেলে আপনি এই জিনিসটা পাইবেন হ্যাঁ কোন আব্দুর রহমান আব্দুর রহমান তো পাঁচটা কয়টা এই ক্ষেত্রে আপনি পরিচয় প্রকাশ করার জন্য আপনি বলতে পারবেন তবে দোষ হিসাবে বলতে যদি আপনার অন্তরের ভিতরে এতটুকু যদি থাকে আকাঙ্ক্ষা থাকে তার তারা ল্যাংরা কোন যে ল্যাংরা আব্দুর রহমানের কাছে পাই না যে ল্যাংরা আব্দুর রহমানের কাছে তাহলে কিন্তু গিবত হয়ে যাবে কিন্তু যদি শুধু আপনি পরিচয়ের জন্য যে ওই যে পায়ে যার সমস্যা এই ব্যক্তি এই আব্দুর রহমানের কাছে গেলে আপনি পাইবেন অথবা যার কানে সমস্যা ওই আব্দুর রহমানের কাছে গেলে আপনি পাইবেন তাহলে এরকম বলার দ্বারা কি হবে না হবে